বন্ধুরা, নর্থ ইস্টের বিরুদ্ধে 2-1 গোলে দুর্দান্ত জয় পেল এটিকে মোহনবাগান দল। সো আজকের এই ভিডিওতে এই ম্যাচটি সম্পূর্ণ রিভিউ দেবো, তাই যারা যারা এটিকে মোহনবাগান দলের ফ্যান আছো অবশ্যই করে ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো ম্যাচের প্রথম 25 মিনিট কিন্তু এটিকে মোহনবাগান দলের থেকে নর্থ ইস্ট দল কিন্তু ভালো খেলেছিল, কিন্তু তারপর 25 মিনিটের পর থেকেই কিন্তু এটিকে মোহনবাগান দল ম্যাচটিকে ধরে এবং 35 মিনিটের মাথায় কিন্তু তারা প্রথম গোল পায়, যেখানে লিস্টন কোলাসো খুবই ভালো একটি গোল করেন হুগো বোমাসের বাড়ানো বল থেকে। এবং লিস্টন কোলাসোর কিন্তু এটি প্রথম গোলে এই আইএসএল সিজন 9-এর এবং হুগো বোমাসের বাড়ানো বলটিও কিন্তু খুবই ভালো ছিল। এবং এই ম্যাচটিতে কিন্তু কিছুটা ওভার কনফিডেন্স লেগেছিল এটিকে মোহনবাগান দলকে, এবং প্রথমার্ধে কিন্তু বেশ কয়েকটি সুযোগ পেলেও কোনো দলই কাজে লাগাতে পারেনি এবং 1-0 গোলে লিড নিয়ে কিন্তু ম্যাচ প্রথমার্ধ শেষ করে দুই দলই। এরপর দ্বিতীয়ার্ধেও কিন্তু বেশ কয়েকটি সুযোগ তৈরি করছিল, কিন্তু গোলের তেমন সুযোগ তৈরি করতে পারছিল না দুটি দলের মধ্যে। এরপর 81 মিনিটের মাথায় কিন্তু ইভান্স গোল করে 1-1 গোলের সমতায় নিয়ে আসে নর্থ ইস্ট দলকে। এরপর মনে হচ্ছিল যে এই ম্যাচটি কিন্তু ড্র হবে, কিন্তু শেষ মুহূর্তে নাটকীয়ভাবে এটিকে মোহনবাগান দলের হয়ে গোলটি করে দেন সুভাশিস বোস, এবং সুভাশিস বোসের গোলটি কিন্তু দুর্দান্ত একটি গোল ছিল। ডিমিট্রি পেট্রাটাসের এখান থেকে কিন্তু কর্নার থেকে খুবই ভালো গোল করেন সুভাশিস বোস, এবং সুভাশিস বোসের গোলে কিন্তু এই ম্যাচটি জিতে যায় এটিকে মোহনবাগান দল। এবং এটিকে মোহনবাগান দল কিন্তু এই ম্যাচটিতে প্রথম থেকেই ওভার কনফিডেন্স ছিল, কিন্তু শেষের দিকে তারা বুঝতে পারে যে কীভাবে ম্যাচটিকে আগে বাড়াতে হবে, তারপর কিন্তু খুবই ভালো খেলে। এবং এই ম্যাচটি কিন্তু এটিকে মোহনবাগান দলের কিন্তু আরও বেশি গোলে জেতা উচিত ছিল, বেশ কয়েকটি সুযোগ মিস করেছে। যেমন ডিমিট্রি পেট্রাটাস কিন্তু একটি সহজ সুযোগ মিস করেছে 56 মিনিটের মাথায়, এরপর কিন্তু একটি সহজ হেড মিস করেছে কার্ল ম্যাকিউ, তাছাড়াও কিন্তু অনেক সুযোগ পেয়েছিল তারা কিন্তু গোলে কনভার্ট করতে পারেনি। সো লিস্টন কোলাসো কিন্তু এই সিজনের প্রথম গোল পেয়েছে, তাই তার কনফিডেন্সও কিন্তু আশা করবো পরের ম্যাচগুলির জন্য ভালো হয়ে যাবে। সো এই ম্যাচটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর আমার মতে কিন্তু এই ম্যাচের শেষ দিকটা কিন্তু খুবই উপযোগ্য, খুবই উপভোগ্য ছিল। সো আমার মতে কিন্তু এই ম্যাচটি দারুণ ম্যাচ হয়েছে, আর এই ম্যাচটি জিতে কিন্তু এটিকে মোহনবাগান দল পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে, এবং তাদের পরের ম্যাচ রয়েছে গোয়ার বিরুদ্ধে। তো আশা করবো যে এটিকে মোহনবাগান দল আবারও পরিকল্পনা নিয়ে গোয়ার বিরুদ্ধে ম্যাচ জিতবে। সো আজকের ভিডিও ব্যাস এই পর্যন্ত ছিল, এটিকে মোহনবাগান দলের খেলা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সো পরের ভিডিও দেখা হচ্ছে, টিল দেন গাইস বাই বাই, টেক কেয়ার, বি সেফ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।